সো হোয়াটসঅ্যাপ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই 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 এন্ড খুবই ভালো আছো। গাইস, যারা যারা ভিডিওটাকে এখনো পর্যন্ত লাইক করনি, লাইক করে দাও এন্ড তার পাশে থাকা এন্ড সরি এন্ড তার নিচের দিকে দেখতে হবে সাবস্ক্রাইব বাটন, সেটাকে তো প্রেস করতে অবশ্যই ভুলবে না। অ্যান্ড তার সাবস্ক্রাইব বাটনের পাশে দেখতে হবে বেল আইকন বাটন, সেগুলো অবশ্যই প্রেস করতে ভুলবে না। গাইস, আমি গাইস তোমাদের গাইস মেয়ের আগের ভিডিওতে দুটো কথা দিয়েছিলাম, দুটো কথা, একটা কথা দিয়েছিলাম যে গাইস সেদিনকে মানে 6 আগস্ট তোমার বার্থডের দিনকে দুটো লাইভ স্ট্রিম হবে, বাট সেটা হয়নি, মানে হয়েছিল কিন্তু সেটা বলতে গেলে হয়নি। কেন হয়নি? আজকের এই ভিডিওতে আমি গাইস তোমাদের এইটাই গাইস বলবো। গাইস, আমি সকালবেলা স্ট্রিমটা খুব ভালো করেই করি, সকালবেলা স্ট্রিমটা পুরো ভালো করে সাকালাকা বুম বুম করে হয়। কোনো একটা একটু ল্যাগ হয়েছিল, কারণ প্রথমবার স্ট্রিমের এক্সপিরিয়েন্স একটু তো হবেই, প্রথমবার স্ট্রিমের এক্সপিরিয়েন্স থাকলে যেটা হয়। কিন্তু তারপরেই স্ট্রিমটা এন্ড করি, সব কিছু করি, বার্থডে সব কিছু হয়, আমাকে অনেক উইশ করে। অ্যান্ড স্পেশালি থ্যাংক ইউ ভাইব সেভেনকে, ভাইব সেভেন রাত্রিবেলা 12টার সময় আমার বার্থডে একটা ভিসি জ্যামিং একটা ভালো রকম করার জন্য থ্যাংক ইউ টু ভাইব সেভেন, এরকম একটা মানে প্রোগ্রামিং করার জন্য থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ টু মাই অল সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ টু মাই অল ফ্রেন্ড, থ্যাংক ইউ টু মাই অল ফ্রেন্ডলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার্স, থ্যাংক ইউ টু অল। আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। তো হ্যাঁ, যারা যারা থ্যাংক ইউ বললাম, এই থ্যাংক ইউ বলার জন্য তো একটা ভিডিও লাইক তো দিয়ে দিতেই চাও, এটা গাইস দিয়ে দাও না লাইক। হ্যাঁ না গাইস, এবার গাইস মেন ক সরি গাইস সাউন্ডে গাইস কোনো সমস্যা হলে বলছো একটুখানি জানাইও। গাইস এবার আসা যাক মেন কথায়, মেন জিনিস হয়েছিলটা যে আমি সকালবেলা স্ট্রিমটা শুরু করতে করতে না অনেক কটা স্ট্রিম মানে গ্লিচ হিসাবে স্টার্ট হয়ে গেছিলো, কারণ আমার লাইভ স্ট্রিমটা আই ডোন্ট নো কেন স্টার্ট হচ্ছিল না। তো অনেক সমস্যা হওয়ার পরে গিয়ে ফাইনালি স্ট্রিম স্টার্ট হলো, বাট রাত্রিবেলা স্ট্রিমটা ঠিকঠাক স্টার্ট হয়েছিল। আমি কোয়ালিটি ফোল্ডারও ঠিকঠাক করে দিচ্ছিলাম যাতে গেম প্লে ল্যাগ না হয়। এবার ব্যাপারটা কি হলো, আমি যখনই সকালবেলা স্ট্রিম গাইস স্টার্ট রাত্রিবেলা স্ট্রিম স্টার্ট করলাম, তবে ইন্ট্রো হলো, তারপরে ফেস ক্যাম দিয়ে কথাবার্তা বললাম, তারপরে গাইস আমাদেরকে রাত্রিবেলা খেলার কথা ছিল হচ্ছে কাস্টম খেলার, আমরা গাইস একটা কাস্টম গাইস খেলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে গাইস হঠাৎ করে আমার গাইস মোবাইলে যেহেতু লাইভ পাশে স্ট্রিমটা চলছে, আমি করেছি স্ট্রিম দিয়ে চক্র বন্ধ হয়ে গেল। তখন আমি গিয়ে ভালো করে সব কিছু দেখলাম, এতগুলো স্ট্রিম স্প্যাম হওয়ার জন্যে আমাকে দিয়েছে হচ্ছে মানে স্ট্রিম স্ট্রাইক, স্ট্রিম স্ট্রাইক মানে হচ্ছে আমি 24 ঘন্টার জন্য স্ট্রিম করতে পারবো না। এবার বলে আমি ভিডিওটা এই কদিন মধ্যেই দিতে চেয়েছিলাম, বাট কেন ভিডিওটা আসেনি, না আসার জন্য গাইস এত বড় একটা রিজন আছে না যে গাইস তোমাদের কি বলবো। লিটারলি গাইস তোমরা গাইস সাইডে গাইস দুটো স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নিও, আমার চ্যানেলের উপর পড়ে যায় এজ স্ট্রাইক, যার জন্য আমি না তো কিছু করতে পারছিলাম, না তো কোনো গুগল মিটে না কিছু করতে, কিছু না, মানে আমার জিমেল দিয়ে যা কিছু লগ ইন ছিল সব কিছু পুরোপুরি লক করে দেওয়া হয়েছিল। ইভেন এটা আমি ইউটিউবে দেখতে পাচ্ছিলাম না, আমার ইউটিউবে অন্যান্য অ্যাকাউন্ট দিয়ে আমাকে ইউটিউব পর্যন্ত দেখতে হচ্ছিলো। অ্যান্ড ওখানে ওরা বলেছিল যে আমার এজ ভেরিফাই করতে হবে, যদি আমি না ভেরিফাই করি 14 দিনের মধ্যে আমার চ্যানেল হয়ে যাবে ভয়ঙ্করভাবে ডিলিট, যেটা গাইস খুবই খারাপ ব্যাপার। আমি তো গাইস পুরো একদম মানে ডিপ্রেশন টাইপ চলে গেছিলাম, আমি বলছি কী করবো কী করবো। তারপরে গাইস ড্রাইভিং লাইসেন্স দিয়ে এজ ভেরিফিকেশান করি, তো তাও রিক্সে ছিলাম, কারণ অনেক ইউটিউবারের এরাম করে চ্যানেল ডিলিট হয়ে গেছে। আর গাইস তোমরা গাইস জানো একটা চ্যানেল বানাতে কত পরিশ্রম করতে হয়, তো ভালো ব্যাপার যে আমি তার পরদিন সকালবেলা গেছি, সকালবেলা ফোনটা দেখছিলাম রাত্রে সকাল আই থিঙ্ক 9টা সাড়ে 9টা বাজে, তখন দেখছি ইউটিউব দিয়ে জিমেল করে, যার স্ক্রিনশটটা গাইস তোমরা সাইডে দেখতে পাচ্ছ, গাইস আমাকে জিমেল করে বললো যে ইওর এজ ইস নাও ভেরিফাইড। আমি গাইস তখন একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম, আমি গাইস পিসি অপন অন করলাম, অন করে দেখছি হ্যাঁ আমি সব কিছু খুলে গেছি, সব কিছুই করতে পাচ্ছি। অ্যান্ড মিস্টার অঙ্কিত 4001 আকতিব্র, মাইকটা অন করো। হ্যালো গাইস, হ্যাঁ তো এর গাইস নতুন ইউটিউবিং স্টার্ট করছে, একে গাইস তোমরা অবশ্যই সাপোর্ট দেখাবে, এর গেম প্লে গাইস আমার থেকে খুবই জড় আর বড লেভেলের। অ্যান্ড হ্যাঁ, আমি গাইস ভাইব সেভেনের মডারেটর, অ্যান্ড এ হচ্ছে গাইস ভাইব সেভেনের স্টাফ। অ্যান্ড হ্যাঁ গাইস ভাইব সেভেন কিন্তু গাইস জয়েন করতে কিন্তু গাইস ভুলবে না। তো হ্যাঁ, একটু একটু বলে দে তোর চ্যানেলের ব্যাপারে। তো গাইস কালকে আমার নিউ অ্যান্ড ফার্স্ট ভিডিও বলতে পারো আসছে, তো তোমাদের যদি, বাট আমি ভয়েস
ছাড়া ভিডিওটা বানাবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে থাকে তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ সো মাচ রকার হান্টার সায়ন। থ্যাংক ইউ ব্রো। তো হ্যাঁ, এর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। নিচে গিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গাইজ। এর পরে গেছে একটা গেম প্লে, যাতে কোনো গেম প্লে ভিডিও বানাবো। ব্যাস গাইজ, আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি গাইজ। তোমাদেরকে এই খবরটা গাইজ দেওয়ার জন্য আমি গাইজ ভিডিওটা বানালাম, কারণ গাইজ খুবই একটা ভয়ঙ্কর জাতীয় হয়ে গেছে আর কি মাঝখানে সিনটা। তো ব্যাস গাইজ, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিও। ততদিনের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই, হাস্তালা বিস্তা বেবি, লাভ ইউ অল।